হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নিজে আত্মহত্যা করবো, আমি বাঁচতে চাই না। বন্ধুরা, মিন্নির বাবা আত্মহত্যা করতে যাচ্ছে তার কুলাঙ্গার মেয়ের জন্য। কাউসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিন। আমি প্রধানমন্ত্রী জানাইতে চাই যে আপনি কি করেন প্রধানমন্ত্রী। আজকে জীবন নিয়ে খেলা চলছে, আজকে আমার মেয়ের জীবনটা বিপন্ন করে দিয়েছে। জীবন নিয়ে খেলা চলেছে, আপনার মেয়ে মিন্নি জীবন নিয়ে খেলা করেছে, দুজন ছেলের জীবন নিয়ে খেলেছে, রিফাত এবং নয়ন দুজন ছেলের জীবন নিয়ে খেলেছে এবং আর অনেক ছেলের জীবন নিয়ে খেলেছে। সব চলে এসেছে, সব চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, এগুলো সব ভাইরাল হয়ে গেছে। আপনার মেয়ের কুকর্ম সব ফাঁস হয়ে গেছে, এখন সবাই জানে আপনার মেয়ে কত দুধের ধোয়া তুলসী পাতা। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। মিন্নির বাবা আজ কত কান্নাকাটি করতেছে। আঙ্কেল সালাম আলাইকুম, আপনি খুব কান্নাকাটি করতেছেন, এই কান্নাকাটি এতদিন কই আসলো? আজকে মেয়ের রিমান্ডে নিয়েছে, মেয়েকে রিমান্ডে আসে দেখে এত কান্নাকাটি, আর মেয়ের জামাই যে মরে গেল তখন কান্নাকাটি কইছিল, একটু তো কাটতে দেখলাম না, খালি মেয়েকে মুখস্থ বিদ্যা শিখাই দিচ্ছেন, মেয়ে বলছে আর বলছে। আপনার তখন সেই কান্নাকাটি কই ছিল আঙ্কেল? আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আরে আপনি এখন আর সহ্য করতে পারতেছেন, আপনার মেয়েকে রিমাইন্ডে নিয়েছে 5 দিনের, 2-3 দিন হয়ে গেছে অলরেডি। আপনার মেয়ে দোষী স্বীকারও করছে, স্বীকারও করে নিছে, আর স্বীকার না করে যাবে কোথায়? যে এভিডেন্স রয়েছে, ভিডিও মিডিও সব প্রুফ, প্রুফ আর প্রুফ, প্রমাণের কোনো শেষ নাই, কয়টা ফাঁকি দিবে এত কান্নাকাটি? তাহলে আপনি একটু ভাবুন, আপনার মেয়ে রিমাইন্ডে আছে, পুলিশের কাছে আছে, ঠিক আছে, জেলের ভিতরে আছে, আপনি এত কষ্ট লাগতেছে, আপনি দুঃখ কষ্টে সহ্য করতে পারতেছেন না, হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। আর ওদিকে যে যে রিফাত, রিফাতকে হারিয়ে রিফাতের বাবা মা কি করছে, তাদের কষ্ট একটু ভাবুন। আপনার মেয়ে তো আছে এখনও, মরে যায় নাই, আর ওনাদের ছেলে তো মরেই গেছে, তাদের কথা একটু ভাবুন। তাদের তো একটাই ছেলে ছিল, আপনার তো আরও দুজন আছে, দুজনকে মানুষের মতো মানুষ বানান, না হলে আবারও কাঁদবেন। আপনার এই কান্না দেখলে মায়া লাগে, কষ্ট লাগে, কিন্তু আঙ্কেল কষ্ট বেশিক্ষণ থাকে না, যখন আবার ওই রিফাতের বাবারও কান্না দেখি তখন আর থাকে না, তখন মনে হয় যে হ্যাঁ, এই রিফাতের বাবার কান্নার জন্য আপনার মেয়ে দায়ী। আপনার মেয়েকে কেন্দ্র করে দুজন ছেলে চলে গেছে, আপনার মেয়েকে কেন্দ্র করে, তা না হলে কিন্তু এত গ্যাঞ্জাম, এত কিছু হতো না, আমরা অনেক শান্তিতে ছিলাম, দেশের ভিতরে এখন আর শান্তি নাই, এইটা হয় ওইটা হয় ওইটা হয়, হচ্ছেই হচ্ছেই হচ্ছেই, একটার পর একটা হচ্ছেই। আঙ্কেল আমি আপনাকে আরও কিছু কথা বলতে চাই, আপনার মেয়ের 5 দিনের রিমান্ড আপনার সহ্য হচ্ছে না, আর রিফাতের বাবার মার যখন ভিডিও ফুটেজগুলো দেখে চাপাতের কোপগুলো খাচ্ছে, রান্দার কোপগুলো খাচ্ছে, তাদের কেমন লাগে? আদরের একটামাত্র ছেলে, একটামাত্র ছেলে চাপাতের কোপ খাচ্ছে, রান্দার কোপ খাচ্ছে, আর একজন না একজন না তিনজন, 2-3 জন মিলে কোবাচ্ছে, ঘুষাচ্ছে, আহ কি মর্মান দৃশ্য। ভাবেন আঙ্কেল, ভাবেন ভাবেন, আজীব তো জামাই মরছে, কান্নার কোনো খবর নাই, মেয়ে রিমাইন্ডে আছে, কান্নাকাটি একদম বন্যা বৈশাখ আছে, মনে হয় বাংলাদেশে যে দুর্যোগ, যে বন্যা আসতে হয়েছে, ওনাদের কান্নাতেই মনে করেন সব হয়ে যেতেছে লাগে। বিচার কাজ সত্যের পথেই চলবে, আমরা সুষ্ঠু বিচার পাবো ইনশাল্লাহ। আঙ্কেল আমি আপনাকে আরও কিছু কথা বলছি, আইন সবার জন্যই সমান, অপরাধী যেই হোক না কেন সাজা তাকে পেতেই হবে। তো কথা যা কথা তা নয়, কথা বলতে গেলে কথা বলতে হয়, একটাই কথা আমি বলবো, শুধু মিন্নি নয়, এই খুনের সাথে যারাই জড়িত ছিল, যারাই জড়িত ছিল, সবার আমরা উপযুক্ত শাস্তি চাই, সবাই যেন উপযুক্ত সাজা পায়, কারণ আমরা চাই না ফিউচারে আমাদের কোনো ভাইকে হারাতে, আমরা দেখতে চাই না ফিউচারে কারো বাবা মা এভাবে কাঁদতে। শুধু সন্তান জন্ম দিলেই হবে না, সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। সো বন্ধুরা, এই ছিল ভিডিওটি, আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত রইলো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়েটিং ফর আওয়ার নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।